মুক্তি পাওয়ার উপায় এটা করে দিলাম পেয়ে গেলাম চলে হলো পচা জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন নতুন সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন মেয়াদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের গণ অভ্যতানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি সেগুলো আমাদের করতে হবে ক্রিকেট বোর্ড সহ কোচিং প্যানেল খেলোয়াড় ও ফুটবলে অনেক পরিবর্তন আনতে হবে সবকিছু সমাধানের জন্য কিছু সময়ের প্রয়োজন আছে আগামী মাসে পাকিস্তান কানাডায় আছে সাকিব তার ক্রিকেট ক্যারিয়ার নিয়েও আছে শঙ্কা কানাডা থেকে বারো তারিখ দেশে ফেরার কথা থাকলেও এখনই দেশে ফিরতে পারবেন কিনা তাও অজানা জনমনে প্রশ্ন কোথায় আছেন পাবন এই প্রশ্নের অবশ্য পরিষ্কার কোনো উত্তর নেই বিসিবির কেউ কেউ বলছেন পাপন দেশ ছেড়েছেন আবার কারো কারো দাবি তিনি দেশেই আছেন এবং ভৈরবে নিকট আত্মীয়ের বাড়িতে আছেন তবে নিরাপত্তার জন্য আপাতত গা ঢাকা দিয়েছেন পাপন বিসিবিতে আবারও তিনি আসবেন কিনা সেই প্রশ্নের উত্তর নেই তাদের কাছে তাদের মতে বিসিবি প্রধান ধরে নিয়েছেন তার সময় শেষ তবে সমস্যা হলো চাইলেও আপাতত জোর করে সরানো যাচ্ছে না পাপনকে কেননা বিসিবিতে পাপনের ম্যাচ হিসাবে দু সালের সেপ্টেম্বরে তার আগে জোরপূর্বক তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আর সেটি হলে আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশ ক্রিকেটের ওপর কেননা বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির হস্তক্ষেপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ